লালমনিরহাটে বন্যা এবং নদী ভাঙ্গন নিয়ে জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী সুফিয়ান আল হাসান। সুফিয়ান, জানাবেন সেখানকার অবস্থা, বন্যা এবং নদী ভাঙ্গনে কি পরিস্থিতি দেখছেন? প্রিয়া, আপনি যেমনটা বলছিলেন, আমি এখন দাঁড়িয়ে আছি লালমনিরহাটের আদিতমারী উপজেলার মহিষকোচা ইউনিয়নে ইস্পার বাঁধে। গত কয়েকদিন থেকে মানে যে বন্যাটি এখানে শুরু হয়েছিল, সেই বন্যার পানি কিন্তু প্রায় এই নিম্ন অঞ্চলটি, এই মহিষকোচা নিম্ন অঞ্চলটিতে প্রবেশ করে। গতকাল থেকেই সেই পানিটি আবার নদীতে ফিরে আসে। সকাল থেকে আস্তে আস্তে নামা শুরু হলেও দুপুরের পরে কিন্তু পানিটি একবারেই নদীগর্ভে চলে আসে। এতে করে একটু স্বস্তি নিঃশ্বাস পেয়েছে প্লাবিত মানুষজন, তারা এখন ঘরে ফিরতে শুরু করেছে। এখানে তারা ঘরে ফিরতে শুরু করলেও আসলে তিস্তার একটু বৈচিত্র্য আছে, সেটি হচ্ছে যে পানি কমার সাথে সাথেই কিন্তু তিস্তাতে ভাঙন শুরু হয়। এখনো কিন্তু আমরা কোথাও ভাঙনের খবর পাইনি, কিন্তু স্থানীয় যারা এখানে স্থানীয় বাসিন্দা তারা বলছেন যে নদীর পানি একটু বেশি কমলে এখানে প্রবল ভাঙন শুরু হবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এদিকে আমরা পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে আসলে ভাঙ্গন অথবা যে কোনো প্রতিকূল অবস্থায় লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ড সর্বদা প্রস্তুত আছে। আমরা জেলা প্রশাসনের সাথেও কথা বলেছি এ নিয়ে। জেলা প্রশাসন আমাদেরকে জানিয়েছে যে বন্যা মোকাবেলায় যেকোনো ধরনের প্রস্তুত, যেকোনো ধরনের সহায়তা প্রয়োজন তার সবটাই লালমনিরহাট জেলা প্রশাসন প্রস্তুত রেখেছে। তো এখনো পর্যন্ত লালমনিরহাটে বন্যা পরিস্থিতি স্বাভাবিক এবং কোথাও ভাঙনের দেখা আমরা পাইনি। আপাতত আমার কাছে এই পর্যন্তই।